Hello students, welcome back to my channel C Shiksha. Today we are going to read and analyze the poem The Snail written by William Cowper. তোমরা জানো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10 এর যে ইংলিশ টেক্সট বুক তার লেসন 8 অর্থাৎ লাস্ট পোয়েম রয়েছে দ্য স্নেল, যার অর্থ হলো শামুক। তো এই শামুক সম্পর্কে কবিতাটি লিখেছেন কবি উইলিয়াম কুপার। পোয়েট উইলিয়াম কুপার জন্মেছিলেন 1731 সালে এবং তিনি পরলোক গমন করেন 1800 সালে। তিনি ছিলেন তার সময়কার বিখ্যাত সব কবিদের মধ্যে অন্যতম। তিনি এই যে নেচার পোয়েট্রি অর্থাৎ এই যে প্রকৃতির ওপরে লিখিত যে কবিতা, সেই কবিতার ধরন ধারণ যেগুলো অষ্টাদশ শতাব্দীতে লেখা হতো সেইটার অভিমুখ তিনি অনেকটাই পরিবর্তন করে দিয়েছিলেন। এবং তিনি প্রধানত যে ইংলিশ কান্ট্রিসাইড অর্থাৎ গ্রাম্য জীবন এবং এভরিডে লাইফস অফ পিপল, মানুষের প্রত্যেক দিনের জীবন কাহিনী নিয়ে তিনি বিভিন্ন কবিতা তিনি লিখেছেন। তো বর্তমান যে কবিতাটি তিনি লিখেছেন, যেটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় দ্য স্নেল, সেখানে তিনি বর্ণনা করেছেন একটি শামুকের জীবন কাহিনী। জীবন কাহিনী এমন ধরনের একটি জীবন কাহিনী যেটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারব। এখানে তিনি দ্য স্নেল বা এই শামুকের মাধ্যমে কিন্তু তিনি পুরো মানবজাতিকে অনেক কিছু শিক্ষা দান করেছেন। আমরা দেখব কিভাবে তার নিজস্ব জগতে শামুক সুখী থাকে, কিভাবে তার নিজের জীবনের ওপর সেলফ সাফিসিয়েন্টভাবে সে বেঁচে থাকে। যদিও তার এই যে তুচ্ছ একটি জীবন আমরা আপাতভাবে মনে করি, কিন্তু সেই শামুকও আমাদের মানবজাতিকে অনেক শিক্ষা দিয়ে যায়। তার এই সেলফ সাফিসিয়েন্সি, এটাই কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয় এই কবিতার মাধ্যমে। তাহলে এবার চলো আমরা মূল কবিতাটি স্ট্যান্ডা ওয়াইজ পড়ব এবং সেখানে তার বাংলা অর্থ এবং তার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সেটা আমরা এবার দেখে নেব। কবিতাটির প্রথম স্ট্যান্ডাতে কবি লিখছেন, টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। গ্রাস মানে হচ্ছে ঘাস, ঘাসের ওপর, পাতার ওপর, ফলের ওপর কিংবা দেয়ালের ওপর। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, স্টিক্স মানে আটকে থাকে, শামুক আটকে থাকে ক্লোজ ঘনিষ্ঠভাবে। নর ফিয়ার্স টু ফল, পড়ে যাওয়ার ভয় তার নেই, অর্থাৎ সে প্রাকৃতিকভাবে এমন তার মধ্যে শক্তি রয়েছে বা তার এই বৈশিষ্ট্য যেটাতে কিন্তু তার এখান থেকে এই যে ঘাস, পাতা, ফল, দেওয়াল কিংবা অন্য যে কোনো বস্তু থেকে তার পড়ে যাওয়ার কিন্তু কোনো রকম ভয় বা আশঙ্কা তার মনের মধ্যে নেই। অ্যাজ ইফ যেন, হি গ্রিউ দেয়ার, সে সেখানেই জন্মেছে এবং বেড়ে উঠেছে। হাউস অ্যান্ড অল টুগেদার, এবং এই যে হাউস, হাউস মানে হচ্ছে, তোমরা যদি শামুক দেখে থাকো তাহলে দেখবে শামুকের একটা বর্ম, শামুকের একটা বর্ম রয়েছে, একটা শক্ত প্রস্তরের মতন একটা তার যে তাকে রক্ষা করার জন্য একটা তার খোলস তৈরি হয়, সেই খোলসটাকে এখানে হাউস বলা হচ্ছে। হাউস অ্যান্ড অল টুগেদার, সব কিছুর সঙ্গে যেন সে একসঙ্গে বড় হয়ে উঠছে, এখানে বেড়ে উঠছে নির্দ্বিধায় নির্ভয়ে। এরপর দ্বিতীয় স্ট্যান্ডা, এরপরে দ্বিতীয় স্ট্যান্ডাতে কবি লিখছেন, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, তার এই বাড়ির মধ্যে, অর্থাৎ তার বাড়ি কি আগেই বললাম যে তার বাড়িটি হচ্ছে তার বর্ম, তার খোলস, তার সেই খোলসের মধ্যে, তার সেই বাড়ির মধ্যে সিকিউর হি হাইডস, সে হাইডস মানে হচ্ছে লুকিয়ে থাকা, লুকিয়ে থাকে, সিকিউর মানে খুব নিরাপদে, খুব নিরাপদে সে তার এই খোলসের মধ্যে থাকে, কারণ কোনো রকম বিপদ আপদ থেকে কিন্তু তাকে এই তার বর্ম কিন্তু তাকে রক্ষা করে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম, যখন ডেঞ্জার মানে বিপদ, ইমিনেন্ট বিটাইডস মানে আসন্ন বিপদ, যে ঝড়ের থেকে যে আসন্ন, যেটা আসতে চলেছে এরকম সম্ভাবনা বুঝলে সে কিন্তু तार ए बाड़ीर मध्य अर्थात खोलसर मध्य लुकिए पड़े और आदार हार्म बिसाइड्स अफ वेदार एवं अन्यान्य जे समस्त हार्म माने क्षतिकारक विषय रयेछे सेगुलो एई आबहावा थेकेओ होते पारे किंबा आबहावा व्यति रेखे आबहावा छाड़ा अन्य जे समस्त विपदेर संख्या जे रयेछे भविष्यत आगत विपदेर जे आशंका सेगुलो थेके से किन्तु रक्षा पाय तार एई निजेर खोलसेर मध्य लुकिये। गिव बट हिज हर्न्स द स्लाइटेस्ट टाच। स्लाइटेस्ट टाच कथार अर्थ कि टाच माने तोमरा जानो टाच माने होच्छे स्पर्श करा और स्लाइट स्लाइट एर सुपारलेटिव डिग्री होच्छे स्लाइटेस्ट अर्थात स्लाइट माने सामान्य और स्लाइटेस्ट माने सामान्यतम। गिव दाओ हिज हर्न्स माने होच्छे तार होच्छे जे सुर दुटो एंटेना देखबे शामुकेर दुटो एंटेना थाके तो सेई एंटेना दुटोते यदि तुमी सामान्यतम स्पर्श करो हिज सेल्फ कलेक्टिंग पावर इज सच। सेल्फ कलेक्टिंग माने होच्छे आत्मसंचित क्षमता सेल्फ कलेक्टिंग पावर होच्छे आत्मसंचित क्षमता एतटाई तीव्र। आत्मसंचित क्षमता माने कि तार निजस्व क्षमता जेहेतु जेहेतु एई शामुकेर कारोर ओपर निर्भरशील थाकते हय ना से निजेई निजेर क्षमताके व्यवहार करते पारे एबं तार निजेर क्षमताते से सन्तुष्ट सेई जन्य तार एई जे आत्मसंचित क्षमता एतटाई तीव्र। हि श्रिंक्स इनटू हिज हाउस उइथ माच डिसप्लेजार। डिसप्लेजार कथार अर्थ कि प्लेजार माने होच्छे आनंद डिसप्लेजार माने होच्छे बिरक्ति एटा ठीक तार अपोजिट वार्ड माने होच्छे विपरीत शब्द। हि श्रिंक्स इनटू हिज हाउस माने अवश्यई एर आगे बोललाम जे तार जे बर्म खोलस सेइटा तार बाड़ी से किन्तु गुटिए जाए। श्रिंक्स माने होच्छे गुटिए जाए कुकड़े जावा ताके यदि सामान्यतम स्पर्श करा है ताहले से अनेक बिरक्ति निये से किन्तु गुटिए जाए तार बाड़ीर मध्य। देखो एखाने केन बिरक्ति आसबे ना आमरा मानुषेरा किन्तु जे कोनो किछुर जोन्नो आमादेर जे प्राथमिक चाहिदा खाद्य वस्त्र बासस्थान इत्यादिर जोन्नो किन्तु आमरा परेर ओपर निर्भरशील हये थाकी। आमरा किन्तु निजेरा निजेदेरटा सबसमय तैरि करे निते पारि ना जेमन बाड़ी तैरिर जोन्नो आमरा घरामी बा राजमिस्त्रिर ओपर आमरा किन्तु डिपेंडेंट सेरकम भावे खाद्येर जोन्नो आमरा फार्मार बा কৃষকের ওপর ডিপেন্ডেন্ট ঠিক তেমনই জামা কাপড়ের জন্য আমরা কিন্তু দর্জির ওপর ডিপেন্ডেন্ট কিন্তু আমরা নিজেদেরটা নিজেরা তৈরি করে নিতে চাইলে কিন্তু পারবো না এটা নয় কিন্তু আমরা একটু অলস প্রকৃতির বলতে পারো বা সুখবিলাসী কিন্তু সেখানে স্নেল বা শামুক তারা কিন্তু নিজেদের কাজটা নিজেরাই করে নিচ্ছে এবং তার নিজের শক্তিতে তার নিজের যেটুকু সম্পদ রয়েছে সেটুকু দিয়েই কিন্তু সে নিজেকে সেরা মনে করে এবং से कारोर ओपरई तार जोन्नो निर्भरशील हय ना फले केउ जदि ताके एई रकम भावे डिस्टार्ब करे ताहले किन्तु से भीषण भावे बिरक्त हय हताशाग्रस्त हय जार जोन्नो से सेटा किन्तु पछंद करे ना बिरक्ति निये से किन्तु तार घरेर मध्य लुकिये पड़े। Wherever he dwells alone. Dwells कथार अर्थ होच्छे बसबास करा बास करा लिव जेखानेई से बसबास करे से एकाई बसबास करे अर्थात तार संगी साथी जे एतजन थाकते होबे परिवार थाकते होबे तेमन कोनो ब्यापार नेई किन्तु सेई रकम कोनो ब्यापार तार मध्य देखा जाय ना से एकाई एतटाई से निजेर ओपर निर्भरशील आत्मनिर्भरशील सेल्फ साफिशिएंट सेल्फ डिपेंडेंट जे अन्य कारोर ओपर ताके भरसा करते हय ना। Except himself has chattels none. शुधुमात्र से छाड़ा चैटल्स माने होच्छे पार्सोनल बिलंगिंग्स अर्थात निजस्व व्यवहारिक जे जिनिसपत्र जे सम्पद शुधुमात्र से छाड़ा से निजे छाड़ा तार कोनो सम्पद तार काछे किन्तु थाके ना। Well satisfied to be his own whole treasure. Treasure माने होच्छे सम्पद well satisfied माने खूब भालोभावे सन्तुष्ट to be his own whole treasure से निजेर सम्पत्ति निजेर सम्पद निजेई से सेटा बोझे जाने सेई जोन्नो सेटातेई किन्तु से भीषणभावे परितृप्त सन्तुष्ट। आमरा मानुषेरा प्रति मुहूर्तेई किन्तु लोभ लालसाते डुबे रयेछि आमादेर प्रतिनियतोई कोनो ना कोनो किछुर जोन्नो आमरा लालायित होच्छी किन्तु सेइटाते आमरा আলটিমেটলি সুখ পাচ্ছি কি সেইটাতে আমরা মনের শান্তিটা পাই কি না আমাদের দুশ্চিন্তা নিয়ে ঘুমোতে যেতে হয় কিন্তু সেখানে এই কবিতাটির মাধ্যমে কবি উইলিয়াম কুপার আমাদের দেখাচ্ছেন যে কি করে একটি শামুকের মতন তুচ্ছ প্রজাতির প্রাণী সে কি করে নিজের নিজেকে পেয়ে সে কতটা সন্তুষ্টি এখানে লাভ করছে এবং মানব জাতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হচ্ছে যে নিজের এত কিছু থাকা সত্ত্বেও, সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ, কিন্তু তার সমস্ত কিছু থাকা সত্ত্বেও সে কিন্তু সেই ওয়েল স্যাটিসফাইড অর্থাৎ সেই সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে পারছে না। এইখানেই কিন্তু ছোট্ট প্রাণী স্নেল এই শামুকের সঙ্গে মানুষের পার্থক্য। সুতরাং মানুষেরও কিন্তু সেইভাবে উচিত, কারণ মানুষ যদি নিজে চেষ্টা করে শুধুমাত্র অলসতা ঝেড়ে ফেলে এবং সুখ বিলাস ত্যাগ করে আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা নিজেরাই স্বাবলম্বী হতে পারি। সেই সেলফ ডিপেন্ডেন্ট, সেই স্বাবলম্বনটা কিন্তু আমাদের কিন্তু দরকার। সেইটাই কবিতার মাধ্যমে কিন্তু কবি আমাদের সামনে তুলে ধরছেন।